哎呦我的妈！你别信。কালকে বেটা খুব জ্বালিয়েছো, আজকে তোমাকে বাগে পেয়েছি। দাঁড়াও না, তোমারে দেখাচ্ছি। কি ব্যাপার, কাঁদছো কেন, কি আছে তোমার? আমার 500 টাকা হারিয়ে গেছে। এসব অসহায় ছেলেদের টাকা কে নেয়? যাদের পরনে একটা সুন্দর পোশাক নেই, যারা দুমুঠো খাবার সঠিকভাবে খেতে পায় না, তাদের হৃদয়ে কি একটু বিবেকে বাধা দেয় না যে এদের টাকাগুলো নিয়ে নিব? ছেলেটার টাকাটা কিন্তু খুবই জরুরি, বুঝতে পারছি, কারণ অসহায় মানুষ তো। এক কাজ করি, টাকাটা না হয় আমি ভোগা দিয়ে বলবো যে আমি তোমার টাকা পেয়েছি, ওর তো উপকার হবে, টাকাটা আমি দিয়ে দিই। সে টাকাটা পেলে পারেই সে আনন্দিত হবে। ঠিক, আমি এই টাকাটা তাকে বলবো যে এটা আমি তোমার টাকাটা আমি পেয়েছি। বাবা, তোমার ক টাকা হারিয়েছে? 500 টাকা। 500 টাকা, কিছু মনে করো না, আসলে টাকাটা আমি পেয়েছিলাম। হ্যাঁ, এই টাকাটা তো, এই টাকাটা নাও, এই টাকাটাই তোমার, যাও। হ্যাঁ, কেন না, আমি পেয়েছিলাম। হ্যাঁ, যাও।
টাকাটা তো পানো আমি, মৌলভি সাহেব বুঝে পানো আমি, মৌলভি সাহেব টাকাও দিয়ে দিল, দেখি তো মৌলভি সাহেবের কাছে যায়। মৌলভি সাহেব কি ব্যাপার, টাকা পেয়েছো না আমি, আপনি বললেন কি আপনি পেয়েছেন তো টাকাটা দিয়ে দিলেন। দেখো বাবা, টাকা পাওয়া না পাওয়া বিষয়টা আমার কাছে খুব বড় বিষয় নয়, আসল গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তার টাকাটা খুবই ইম্পর্টেন্ট, তার টাকাটা অত্যন্ত তার দরকার। আমি ভেবে দেখলাম যে অসহায় মানুষের টাকাটা আমি যদি তাকে রিটার্ন দিয়ে সে অনেকটাই আনন্দিত হবে, সেই কারণে আমি তাকে বললাম বাবা আমি তোমার টাকাটা আমিই পেয়েছি। আর তুমি বলছো যে না আমি টাকা পেয়েছি, ঠিক আছে তুমি টাকা পেয়েছো, কিন্তু আমি তাকে দিয়ে আমি তাকে খুশি কথা বলতে চাইছি যে সে অসহায় মানুষ টাকাটা পেলে সে খুশি হবে, এই মর্মে আমি টাকাটা তাকে আমার পকেট থেকে দিয়ে দিয়েছি। আমি যদি বলি যে না আমি তোমার টাকা পাইনি, সে হয়তো নাও নিতে পারে। তাকে খুশি করার জন্য আমি একটু কথাটা মিথ্যা বললাম, আর না বললে সে নিবে না হয়তো, এই কারণে বললাম বাবা টাকাটা আমি পেয়েছি, ওকে টাকাটা দিয়ে আমি খুশি করে পাঠিয়ে। মৌলভি স্যার আমি চরম ভুল করেছি, মৌলভি স্যার আমি পায়াও দিচ্ছি না, লুকিয়ে রেখেছি, আর আপনি না পেয়ে দিচ্ছেন, দেন মৌলভি স্যার টাকাটা আপনি ওকে দিয়ে দেন, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। যাক তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, এই জন্য আমি নিজেকে অনেকটা হ্যাপি মনে করছি। আর দেখো বাবা, পরের মাল খাওয়া তো ঠিক না, সে অসহায় মানুষ কত কষ্ট করে টাকাটা জমিয়েছে, এখন যদি টাকাটা তুমি নিয়ে না দাও তার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, সে অনেক কাঁদবে অনেক কষ্ট পাবে, কাজে পরের মাল কোনো সময় কাউকে খাওয়া উচিত, ঠিক আছে? তো যাক ভালো লাগলো তুমি ভুলটা বুঝতে পেরেছো, হ্যাঁ ঠিক আছে।